বানগৰাখহনীয়াক রাষ্ট্রীয় সমস্যা রূপে ঘোষণা করা আর বানগৰাখহনীয়ার সমস্যা স্থায়ী সমাধানের বাবে বর্তমান সময় সমগ্র রাজ্যতে সদৌ ছাত্র সন্থায় বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে আর বর্তমান সময় মাজুলী জেলা ছাত্র সন্থায়ও কমলাবাড়ি চারিআলির বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে। মই পরিবেশ দেখছো ইয়ার লগতে যে বানগৰাখহনীয়ার সমস্যাক যেদরে গুরুত্ব আরোপ করবেন কেন্দ্রীয় সরকার তার সেই গুরুত্ব প্রদান নকৰাৰ বাবে বর্তমান সময় সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে মাজুলী জেলা ছাত্র সন্থায় কমলাবাড়ি চারিআলি এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে। আমি মন্তব্য লম আর পরিবেশ দেখাম। মাজুলী পূর্বর 1200 বর্গ কিলোমিটার মাজুলী বর্তমান সময় প্রায় 350 বর্গ কিলোমিটার বাকি রয়েছে। মাজুলীর কথা যদি কবলে যাও 1200 বর্গ কিলোমিটার বা ক্ষয় গৈ গৈ বর্তমান 350 বর্গ কিলোমিটার বাকি আছে। বানগৰাখহনীয়া সমস্যাক যেদরে সরকারে গুরুত্ব আরোপ করব লাগে বর্তমান লাগে কিন্তু গুরুত্ব আরোপ করা পরিলক্ষিত না। মূল কথাটো হল কেন্দ্রীয় সরকারের অসমৰ প্রতি কোনো ধরনের সদিচ্ছা নাই। আমি ছাত্র সন্থায় বারম্বার কৈ আহিছো যে বানগৰাখহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব লাগে, কিন্তু আজি পর্যন্ত কেন্দ্রীয় সরকারে অসমৰ প্রতি এই সদিচ্ছা তেওঁলোকে দেখুৱা পরিলক্ষিত নহল। ইয়ার পরিবর্তে আমি যোৱা বানত আমি দেখা পালো বিহারত যেতিয়া বান হয়েছে বা গুজরাটত যেতিয়া যিকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় গুজরাট বিহারত হলে সেয়া কেন্দ্রীয় সরকারে ডাঙর ডাঙর প্যাকেজ ঘোষণা তেওঁলোকৰ কাৰণে প্যাকেজ দিয়ে, কিন্তু অসমত লাখ লাখ জনসাধারণ বানত পকপকাই থাকিল, 100তকৈ অধিক লোকৰ মৃত্যু হল, হাজার হাজার পরিয়াল ক্ষতিগ্রস্ত হল, কৃষিভূমি লোকচান হল, তারপিছতো বানগৰাখহনীয়া সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা নহল, অসমে কোনো ধরনের প্যাকেজ পাবলে সক্ষম নহল। গতি অসমক মাহিয়াই দৃষ্টিতে চা কেন্দ্রীয় সরকারক আমি সকিয়াই দিব খুঁজিছো যে বানগৰাখহনীয়াক যদি রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা যেতালেকে নকরব তেতালেক সদৌ ছাত্র সন্থায় আমি ধারাবাহিকভাবে আন্দোলন কার্যসূচী আমি গ্রহণ করে যাবলে বাধ্য হব। সমান্তরভাবে মাজুলীর কথা যদি কোম ব্রহ্মপুত্র বোর্ডে যেদরে মাজুলীক সুরক্ষা প্রদান করবলে 2004 চনেরপরা কিন্তু বর্তমানে স্থায়ী সুরক্ষার ক্ষেত্রে এসপরা ভূমিও সুরক্ষিত নল মাজুলী। ব্রহ্মপুত্র বোর্ডে 2004 চনেরপরা এই 24 চনলৈকে মাজুলীর এসপরা ভূমিও তেওঁলোকে সংরক্ষণ করব নোৱাৰিলে। মাজুলীর বানগৰাখহনীয়া রোধত ব্রহ্মপুত্র বোর্ড চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে আর ব্রহ্মপুত্র বোর্ড একটা বগাহাটিত পরিণত হয়েছে। আমি কেন্দ্রীয় সরকার আর অসম সরকারক পূর্বেও আমি আহ্বান জানাই আছো যে ব্রহ্মপুত্র বোর্ড নামের যে এজেন্সি এই এজেন্সিটো কামৰ পৰা বৰখাস্ত কৰিব লাগে আৰু বিজ্ঞানসন্মতভাৱে মাজুলীক বৈজ্ঞানিকসন্মতভাৱে ভৌগোলিকভাৱে স্থায়ী সুৰক্ষা দিব পৰা কোনো নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠানক দায়িত্ব অৰ্পণ কৰিবৰ কাৰণে আমি কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰক দাবী জনাইছো। নিশ্চিতভাৱে আচলতে ব্ৰহ্মপুত্ৰ বোৰ্ডে 2004 চনৰ পৰা মাজুলীৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত কাম কৰি আহিছে, আঁচনি গ্ৰহণ কৰি আহিছে, কোটি কোটি টকাৰ আঁচনি গ্ৰহণ কৰিছে, কিন্তু বৰ্তমানলৈকে মাজুলীৰ ক্ষেত্ৰত যদি ক'বলৈ যাওঁ সুৰক্ষা বৰ্তমানলৈকে নহ'ল। বানগৰাখহনীয়াৰ স্থায়ী সমাধান রাষ্ট্রীয় সমস্যা রূপে ঘোষণার বাবে আপনাদের আজ প্রতিবাদী কার্যসূচী সদৌ ছাত্র সন্থার আহ্বান আজি আমি মাজুলী জেলা ছাত্র সন্থাও বানগৰাখহনীয়া সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব লাগে এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আমি আজি এই প্রতিবাদী স্থলীর একটা কথা স্পষ্ট করে দিয়া হয়েছে যে যে বানগৰাখহনীয়া আর্থ সামাজিক দিক ভাঙি চুরমার করে দিয়া হয়েছে, এই আর্থ সামাজিক দিক ভাঙি চুরমার করে দিয়া অবস্থাতো কেন্দ্রীয় সরকার অসমের প্রতি সদিচ্ছা প্রকাশ করা নাই। বিহার, উড়িষ্যা আর গুজরাট যদি এসাটি ডাঙর ধুমুহা মারে সেই ধুমুহা সাথে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব পারে, তার ডাঙর ডাঙর প্যাকেজ ঘোষণা করব পারে, কিন্তু অসমের জনসাধারণের জীবন আর সম্পত্তি নষ্ট করা ধ্বংস করা এই বানগৰাখহনীয়া সমস্যাক আজিলৈকে কিন্তু সরকারে কেন্দ্রীয় সরকার সদিচ্ছা প্রকাশ করা নাই। আর আমি একটা কথা প্রতিবাদ করছো, এই প্রতিবাদ চলির পর একটা কথা কেন্দ্রীয় সরকার সকিয়াই দিব বিচারিছো, অসমের বানগৰাখহনীয়া সমস্যাক অতি শীঘ্রই যাতে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে, অসমৰ লগতে মাজুলীর যে ভৌগোলিক স্থায়ী সুরক্ষা এই ভৌগোলিক স্থায়ী সুরক্ষা প্রদান করব লাগে, যেহেতু মাজুলী বিশ্বর বৃহত্তম নদীদ্বীপ, সত্রিয়া সাংস্কৃতির পীঠস্থান, এই সত্রিয়া সাংস্কৃতির পীঠস্থান বিশ্বর বৃহত্তম নদীদ্বীপটি সুরক্ষিত করার দায়িত্বটা কেন্দ্র আর রাজ্য সরকার আছে। আজি আমি এই প্রতিবাদ স্থলীর কেন্দ্র আর রাজ্য সরকারকে এই কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মাজুলীক ভৌগোলিক সুরক্ষা প্রদান করে মাজুলীক বিশ্বর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করে মাজুলীক বিশ্বর দরবার আগুয়াই লৈ যাবর কারণে আমি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে আহ্বান জানাইছো। আর সমান্তরালভাবে মাজুলীর নহয় অসমের সমগ্র অসমের যে বানগৰাখহনীয়া সমস্যায় অসমের আর্থসামাজিক উন্নয়নত ব্যাঘাত জন্মাইছে, আর্থসামাজিক উন্নয়ন ধ্বংস করে দিছে, এই বানগৰাখহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারে ঘোষণা করব লাগে। এই বানগৰাখহনীয়া সমস্যাক লৈ কেন্দ্র রাজ্য সরকার যাতে কোনোদিনাই রাজনীতি নকরে তার কারণে আমি সকিয়াই দিয়া হয়েছে। নিশ্চিতভাবে প্রত্যেক রাজ্যরে লগতে অসমতো বর্তমান সময় যে যা বানর ক্ষেত্র বিভিন্ন ক্ষয় ক্ষতি হল তার সমান্তরালভাবে রাষ্ট্রীয় সমস্যার ক্ষেত্র রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করব লাগে আর
সদৌ ছাত্র সন্থায় প্রতিবাদ করেছে সমগ্র রাজ্যজুড়ি আজি প্রতিবাদ করবলে বাধ্য হয়েছে বান গড়াখনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে যেদরে চাই আছে বা পূর্বরপা যেদরে মাজুলীর ক্ষেত্রে যদি কবল যাও খহনিয়া যেদরে মাজুলীক সংকুচিত করে আনিছে সেই সমস্যাসমূহ আসলে গুরুত্ব সহকারে লোক লাগে এই মুহূর্তে আপনাদের আহ্বান জানাইছে। আমি সদৌ ছাত্র সন্থার আহ্বানত আজি প্রতি জেলা ছাত্র সন্থায় বানপানী আর গড়াখনিয়ার সমস্যাটি রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করার দাবিত আজি আমি এনেদরে কার্যসূচী গ্রহণ করেছো। আমার ছাত্র সন্থা একটা অস্পষ্ট কথা যে সরকার আহিছে গৈছে কোনো এখন সরকার কিন্তু বানপানী আর গড়াখনিয়ার সমস্যাটুক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করাত কিন্তু ব্যর্থ হয়েছে। সেয়ে আমি এটা সরকার একটা কথা স্পষ্টভাবে কব বিচারিছো, এই সরকারখানে যাতে বানপানী আর গড়াখনিয়ার সমস্যাটুক অতি শীঘ্রে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে আর মাজুলীর সুরক্ষা বৃহৎ সুরক্ষার স্বার্থত যাতে এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয় সরকারে যাতে গুরুত্ব প্রদান করে তার কারণে আমি ছাত্র সন্থায় কেন্দ্রীয় সরকার সরকারকে সকিয়াই দিছো। নিশ্চিতভাবে সমগ্র যে বানে প্রত্যেক বছর ক্ষতি করে তার পরিপ্রেক্ষিত বর্তমান সময় সমগ্র রাজ্যজুড়ি সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে জেলা ছাত্র সন্থায় প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর সমগ্র বান গড়াখনিয়ার ক্ষেত্রে যে সমস্যাসমূহ সমাধান করব লাগে আর স্থায়ী সমাধান বিজ্ঞানসম্মত স্থায়ী সমাধান গ্রহণ করব লাগে আর সমান্তরালভাবে মাজুলীর ক্ষেত্রে যেদরে প্রত্যেক বছরে গড়াখহনিয়ায় যে সমস্যার সৃষ্টি করে গেছে সেয়া অতি শীঘ্রে সমাধান করব লাগে বলে সকলে দাবি জানাইছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।